গরিব রিকশা চালক বাবার অভাবই সংসার, তিনবেলা পেট পুরে খাবারই জোটে না, তারপর আবার পড়ালেখার খরচ। তাই স্কুল আর পড়াশোনার ফাঁকে বাবার রিকশা চালিয়ে কিছু টাকা আয় করতে হতো, যা দিয়ে চলতো সাব্বির বিশ্বাসের পড়ালেখা। কিন্তু রিকশা চালানোই যেন তার জীবনের কাল হলো। শনিবার সকালে ফরিদপুর সদরের ঈশান গোপালপুর দয়ারামপুর এলাকার একটি ঘাস ক্ষেত থেকে সাব্বির বিশ্বাসের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাব্বির ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের আসিরউদ্দিন মুন্সির ডাঙ্গি এলাকার বাসিন্দা। এলাকাবাসী, পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ব্যাটারি চালিত রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় সাব্বির। পরে রাতে বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজ করে পরিবার। শনিবার সকালে একটি ঘাস খেতে সাব্বিরের মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। We'll be right back.